অনেকের ইনকাম হালাল ও হারাম মিশ্রিত, তাদের ইবাদত কবুল হওয়ার ব্যাপারে ইসলাম কি বলে? আসলে যাদের ইনকামে সন্দেহ তৈরি হয় তাদের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা কমে যায়। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আত-তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা আত-তাইয়্যিবা। সহিহ মুসলিমের রাওয়ায়াত, প্রিয় নবী বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি অপবিত্র কিছু গ্রহণ করেন না। তো ইবাদত যখন আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন তার আমলে ঘাটতি আছে, ইনকামে সমস্যা আছে, দেশে দেহে হারাম ঢুকে গেছে, তখন তিনি তার ইবাদত আর নেন না। ইবাদতের পুরস্কারটা জান্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি ফাকানাতিন নারু আওলা বিহি। যে হারাম থেকে যে দেহ তৈরি হয়েছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, এবং যে দেহটা হারাম থেকে তৈরি হয়েছে এটা জাহান্নামের জন্য তৈরি হয়েছে। জি, তো সালাত মানুষ কেন করবে, যাকাত কেন দেবে? ইবাদত করবে জান্নাতের জন্য, কিন্তু হারাম থেকে যদি উৎপাদিত হয় ও দেহ জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যাকার রাজুল ইয়াতিলু সাফরা, এক ব্যক্তির কথা বললেন, লম্বা সফর করে সে হজ করার জন্য গিয়েছে, তারপরে সেখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দুহাত আকাশের দিকে তুলে ইয়া রব বলে সে দোয়া করছে, আর মনে মনে ভাবছে আল্লাহ আমার দোয়া ফিরাচ্ছেন না। অথচ প্রিয় নবী বলেন, ও মাতআমুহু হারাম, ও মাশরাবুহু হারাম, ও মালবাসুহু হারাম, ও গুযিয়া বিল হারাম, ফা আন্না ইস্তাজাবু লিযালিক। সে হারাম খেয়েছে, হারাম পান করেছে, হারামভাবে অর্জিত টাকা দিয়ে বিদ্যুতের বিল দিয়েছে, সেখান থেকে পানি উঠেছে, পানি পান করেছে, অথবা দোকান থেকে কিনেছে হারাম টাকা দিয়ে পানি, সে পানি পান করেছে, পেটের ভিতরে আছে, আর সে আবার দোয়া করছে। এভাবে হাত তুলে যতই মক্কায় আল্লাহকে ডাকুক, কবুল হবে কিভাবে? এবং অন্য একটি হাদিসে প্রিয় নবী বলছেন, মানিস্তারা সাওবাম বি আশারাতি দারাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মাদাম আলাইহি। যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনল, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহামের কারণে যতই নামাজ পড়ুক এই কাপড় পরে আর নামাজ কবুল হবে না। জি, তাহলে বোঝা গেল যারা হারাম ইনকাম করছে, হারামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, তাদের ইবাদতগুলো আর কবুল হচ্ছে না। এই আলোচনা শুনে কেউ হতাশ হতে পারে, যে ভাববে যে তাহলে তো লাভ কী, ইবাদত ছেড়ে দেব? না, ইবাদত ছেড়ে দেওয়ার সুযোগ তো নাই, হারাম ছেড়ে দেন, হারামও চলবে আবার ইবাদতও চলবে, একসাথে দুটা হবে না। আল্লাহকে খুশি রাখবেন, শয়তানকে বেজার করবেন না, এটা তো হয় না। আল্লাহকে খুশি করতে গেলে শয়তান তো আলটিমেট বেজার হবেই। জি, শয়তানও খুশি, আল্লাহও খুশি, এভাবে তো চলে না। গোসল করতে গেলে গা ভিজবেই, আগুনে জিনিস পোড়াবেই, তো ইবাদত যেহেতু করবেন হারাম ছাড়তেই হবে, এছাড়া কোনো গতি নেই। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টে কথা বলেছেন মোহতরাম। অনেকে প্রচুর ইবাদত করে কিন্তু আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, মানুষের হক নষ্ট করে, তাদের ইবাদতের অবস্থা কি? হ্যাঁ, যারা ইবাদত করে আবার আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে, তাদের সাথে আল্লাহর রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন আত্মীয়তার সম্পর্ক নামক বস্তুটা তৈরি করলেন, তখন ফাকামাতির রাহেম, রাহেম মানে সেলাই রাহেম, আত্মীয়তার সম্পর্ক দাঁড়ালো, রূপকর্থে রাসূল বললেন, ফা আখাযাত বিহাকবির রহমান, তারপরে সে আল্লাহ তাআলার কোমরে ধরলেন। আল্লাহ তাকে বললেন, মাহ থামো, এরকম কেন করছো? তখন আত্মীয়তার সম্পর্ক বলল, আল্লাহ আমি আপনার কাছে বিচ্ছিন্ন হওয়া থেকে ফানা চাই। আল্লাহ, আপনি যে আত্মীয়তার সম্পর্ক তৈরি করলেন, কত মানুষ আছে এটা বিচ্ছিন্ন করে ফেলবে। আল্লাহ বললেন, ড্যাটস ওকে, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো, আর যে তোমার সাথে বিচ্ছিন্নতা তৈরি করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়া কঠিন হয়ে যাবে। জি, কারণ আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আর যারা আত্মীয়তার সম্পর্কে শুধু ছিন্ন করে না, হক নষ্ট করে, যেটা আপনি বললেন যে হকও নষ্ট করে, জি, তাহলে তো সে আরও বড় কবিরা গুনায় লিপ্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিরাসি হক নষ্ট করে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আত্মীয়তা সম্পর্ক যারা আমাদের সাথে জড়িয়ে রেখেছেন, যাদেরকে আমরা জড়িয়ে রাখছি, তারা অনেকে কিন্তু আবার মিরাসি হক পাবে, আমার বোন, আমার ফুফু, আমার ভাই, অনেকেই কিন্তু আমাদের মিরাসি হক পায়, আমরা একসাথে হয়ে যাই, তখন অনেকে জুলুম করে এবং ওয়ারিসের হক দেয় না, বিশেষ করে বোনদেরকে ঠকায়, জি, চোখরাঙিয়ে কথা বলে, খুঁজতে আসলে বলতে আসলে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেবে
আল্লাহ তার জান্নাতের উত্তরাধিকার কেটে নেবেন। এই জন্য ইবাদত করে জান্নাত পেয়ে যাবে, অথচ ওগুলোর প্রতি শিথিলতা দেখাবে, ওগুলো কি ইবাদত নয়? ওটাও তো ইবাদত। এই জন্য সে নামাজ রোজা হজ জাকাতকে শুধু ইবাদত মনে করছে, এটাই তার ভুল, এবং এই ভুলই অধিকাংশ মানুষ করছেন। এই জন্য নামাজও পড়ে সুদও খায়, রোজাও রাখে ঘোষ খায়, জি, হাজি সাহেব মানুষ সাথে তার সম্পর্ক নষ্ট করে, কারণ সে ইবাদত বুঝতে ভুল করেছে। এই জন্য আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যত দিক নির্দেশনা দিয়েছেন, যত বিষয়, সবগুলোকে সামনে রেখে কাজ করার নামে ইবাদত। মাথার নাম দেহ নয়, কলিজার নামও মানুষ নয়, ফুসফুস খুব দামি তাই বলে এটার নাম কিন্তু মানুষ না, মানুষ হলো সবটার একসাথ হওয়ার নাম। তো নামাজ রোজা খুব দামি, কিন্তু এটাই শুধু ইবাদত নয়, শরীয়তের সবগুলো অঙ্গকে একসাথে মানার নাম হলো ইবাদত।